হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিভিয়ার ডু ম্যাথমেটিক্স তো আজকের ভিডিওতে বন্ধুরা আমরা ক্লাস নাইনের কোষে দেখি তিন দশমিক দুইয়ের দশ নম্বর ভিড অঙ্ক থেকে শুরু করব তো এই আগের অঙ্কগুলো আমরা কিন্তু আগের কয়েকটা ভিডিওতে দিয়েছি যারা দেখো নি এই ভিডিও ডিসক্রিপশনের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই প্লে লিস্টটাতে গিয়ে তোমরা এই চ্যাপ্টারের এই বইয়ের আরও আগের সব চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে তো এই ভিডিওগুলো তার সঙ্গে আগেরগুলোও পেয়ে যাবে তো প্লিজ দেখে নাও যারা আগের ভিডিওগুলি দেখুন ঠিক আছে কারণ আগের নলেজ আগের জ্ঞান এখানে দরকার হবে তো চলো দেরি না করে শুরু করি আমি দশের দাগের অঙ্কটা একটা দেখো সরল সমীকরণ দিয়েছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর সমান টু এই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণটির লেখচিত্রটি অক্ষদয়ের সঙ্গে যে অক্ষদায়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি অক্ষদয় মানে একসক্ষার ওয় অক্ষ তাহলে একসক্ষ অক্ষ আর এই সরল লেখাটা তাহলে তিনটে সরল লেখা পাচ্ছি একসক্ষ অয়ক্ষ আর এই সরল লেখাটা এক্স বাই থ্রি প্লাস ওয় বাই ফোর সেভেন টু আমরা জানি একটা ত্রিভুজ তৈরি করতে তিনটেই বাহু থাকে তিনটে বাহু মানে তিনটে সরল লেখা তাহলে তিনটে সরল লেখা পেয়ে গেছি একটা অক্ষ একটা অক্ষ আর একটা হচ্ছে এই সরল লেখাটা তাহলে এই তিনটে বাহু দিয়ে যে ত্রিভুজটা তৈরি হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে তার জন্য কি করতে হবে প্রথমে আমাদেরকে এই সরল লেখা লেখচিত্র অঙ্কন করতে হবে এই সরল লেখাটির এক্স বাই থ্রি প্লাস অয় বাই ফোর সেভেন দুই এই সমীকরণটার এখন লেখচিত্ত অঙ্কন করতে গেলে এই সমীকরণটা কী করতে হবে এই সমীকরণের উপরে তিনটে বিন্দু আমাদেরকে পেতে হবে তাই তো তাহলেই সরল লেখাটা অঙ্কন করতে পারবো তাহলে আমরা সেটাই করবো প্রথমে সমীকরণটা লিখে নেব সমীকরণটা কী দেওয়া আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর সমান টু ঠিক আছে এই সমীকরণটা তাহলে আমি কী করব এক্স বাই থ্রিটাকে বাম দিয়ে রাখবো দিকে রাখবো আর ওয়াই বাই ফোরটাকে ডান দিকে নিয়ে চলে যাব তাহলে টু মাইনাস ওয়াই বাই ফোর হয়ে গেল ঠিক আছে ওয়াই বাই ফোরটা এদিকে প্লাস ছিল ডান দিকে নিয়ে গেলে নেগেটিভ হয়ে গেল তাহলে কি লিখতে পারি এক্স বাই থ্রি সমান দেখো এই তিন দিয়ে দিকটায় গুণ করে দেবো সরি এখানে এক্স বাই থ্রি ছিল তাহলে এই তিনটে ওই দিকে নিগলে গুণ হয়ে যাবে তাহলে এক্স সমান থ্রি ইন্টু টু মাইনাস ওয়াই বাই ফোর তাহলে কী হয়ে গেলো এক্স সমান তিন দুগুণে ছয় মাইনাস থ্রি ওয়াই বাই ফোর বোঝা গেল ব্যাস এবার আমাকে তিনটে বিন্দু পেতে হবে এই শহর লেখার উপরে তাহলে আমি একটা ছক টেনে নেব ঠিক আছে তিনটে বিন্দুর জন্য আমি তিনটে ঘর টেনে নেব তাহলে এইখানে লিখে দেবো এক্স সমান সিক্স মাইনাস থ্রি ওয়াই বাই ফোর আর এইখানে ওয়াই লিখে দেবো ঠিক আছে এবার দেখো সিক্সটা পূর্ণ সংখ্যা ছয়টা পূর্ণ সংখ্যা মাইনাস থ্রি ওয়াই বাই ফোর এখানে দেখো উপরে আছে থ্রি ওয়াই নিচে আছে ফোর তাহলে চারের সাথে এই ওয়াইয়ের সংখ্যায় ওয়াই যে ওয়াইয়ের ঘরে যেটা ওয়াইয়ের জায়গায় আমরা যেটাই বসাবো তার সঙ্গে চার যদি কাটাকাটি হয় তবেই আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো এটা তাই তো তাহলে কাটাকাটি করার জন্য ওয়াইটা কী নেবো চারের গুণিতকে নেবো তাহলে ওয়ের জায়গায় প্রথমে আমরা শূন্য বসাতে পারি ঠিক আছে তাহলে ওয়াই সমান শূন্য হলে এক্স সমান কী হয় কত হবে সিক্স মাইনাস থ্রি ইন্টু ওয়াইয়ের জায়গায় শূন্য বসালাম বাই ফোর তার মানে থ্রি ইন্টু শূন্য হচ্ছে শূন্য শূন্য বাই ফোর হচ্ছে শূন্য তাহলে সিক্স মাইনাস শূন্য কত হয়ে যাবে সিক্স তাহলে ওয়াই সমান শূন্য হলে এক্স হয়ে যাবে সিক্স এবার চারের গুণিত এখন ওয়াই জায়গায় চার নেব তাহলে ওয়াই সমান চার হলে এক্স সমান সিক্স মাইনাস থ্রি ইন্টু ফোর বাই ফোর কাটাকাটি করলে কত হবে চার এক চার কেটে গেলো তাহলে কী হয়ে গেলো ছয় মাইনাস তিন গুণিত এক হচ্ছে তিন তার মানে তিন তাহলে ওয়াই চার হলে এক্স হয়ে যাচ্ছে তিন এখানে লিখে দিলাম ঠিক আছে এবার এর জায়গায় চার বসিয়েছি এবার মাইনাস চার বসাবো তাহলে ওয়াই মাইনাস চার হলে এক্স সমান সিক্স মাইনাস থ্রি ঠিক আছে তাহলে চার চারে কেটে গেল চার কে চার আর মাইনাস চারের সময় কাটলে হয়ে যাবে মাইনাস এক তাই তো কাটাকাটি করে তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে সিক্স প্লাস হয়ে গেল আর তিন এক তিন হয়ে গেল ছয়ের তিনের কত হয়ে গেল নয় তাহলে এক্স যখন মাইনাস ওয়াই যখন মাইনাস চার দেখো ওয়াই মাইনাস চার তখন এক্স কত পাচ্ছি আমরা নাইন তাহলে তিনটে বিন্দু পেয়েছি এই সরল লেখার উপরে ছয় কমা শূন্য ঠিক আছে তিন কমা চার ঠিক আছে আর নয় কমা মাইনাস চার ঠিক আছে এই তিনটে বিন্দু আমরা পেয়ে গেছি এই সরল লেখাটির বা এই সমীকরণটির উপরে তাহলে এই তিনটি বিন্দুকে আমরা কোচে স্থাপন করলেই পেয়ে যাব আমরা সরল লেখাটা লেখচিত্র চলো আগে সেটা করি তো দেখো ছ কাগজে প্লট করার জন্য আমরা এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাস এক্সক্ষ আর ওয় অক্ষ টেনে নিয়েছি এখানে ও বিন্দুটা আমরা পরে বসাবো ঠিক আছে তো এবার কী করবো এই বিন্দুগুলো প্লট করব প্রথম বিন্দুটা কি ছয় কমা শূন্য তাহলে এক্স স্থানাঙ্ক ছয় মূল বিন্দুতে যাত্রা শুরু করবো ছয় কমা শূন্য হচ্ছে বিন্দুটা যেহেতু এক স্থানাঙ্ক ছয় তার মানে অক্ষ বরাবর ডান দিকে যাব ছ ঘর তাহলে এখানটা হচ্ছে পাঁচ ঘর আর এক ঘর ছয় ঘর আর ওয়াই স্থানাঙ্ক শূন্য মানে অক্ষ বরাবর উপরে বা নিচে যাওয়ার দরকার নেই তাহলে এই বিন্দুটাতে আমি গোল করে দাগ দিয়ে দিলাম ছয় কমা শূন্য হচ্ছে এই বিন্দুটা ওকে আচ্ছা এর পরের বিন্দুটা আমরা এবার প্লট করব পরের বিন্দুটা কি আছে তিন কমা চার তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো এক স্থানাঙ্ক তিন মানে একশো ঘর বা ডান দিকে যাব তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর ওয়াই স্থানাঙ্ক চার মানে ওয় এক ঘর বা দিকে উঠব চার ঘর তাহলে এক ঘর ঘর তিন ঘর চার ঘর তাহলে এই বিন্দুটা ঠিক আছে গোল করে দাগ দিয়ে দিলাম তার বিন্দুটা কি আছে নয় কোমা মাইনাস চার তাহলে এক স্থানাঙ্ক নয় আর ওয়াই স্থানাঙ্ক মাইনাস চার নয় কমা মাইনাস চার বিন্দুকে যাত্রা শুরু করবো এক স্থানাঙ্ক নয় মানে ডান দিকে যাব নয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর ওয়াই স্থানাঙ্ক মাইনাস চার মানে নিচের দিকে যাব চার ঘর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর তার মানে এই ঘরটাতে তাহলে এইখানটায় আমি গোল করে দাগ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এবার এই তিনটে বিন্দু যোগ করে দিলে আমি সরল লেখাটা পেয়ে যাব ওকে তো চলো আমরা যোগ করে দিই ভালো করে এখানটা যোগটা খুব সাবধানে করবে তোমরা আমি এটা বারবার বলি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই বলি ঠিক আছে এটা খুব সাবধানেতাবশত করতে হবে কারণ এখানে ভুল হয়ে গেলেই পুরো ভুল হয়ে যাবে তাহলে এই হচ্ছে সরল লেখাটা ঠিক আছে দেখো আমাদের খুব সুন্দরভাবে সরল লেখাটা টানা হয়েছে কোনো অসুবিধা হবে না আচ্ছা এবার আমি নামগুলো দিয়ে দেবো এটা হচ্ছে মূল এর নাম দিয়ে দেবো ও ঠিক আছে আচ্ছা এবার দেখো এটা ছিল আমাদের দেখো অক্ষ আর এটা ছিল আমাদের ও আক্ষ ঠিক আছে তো ভালো করে লক্ষ্য করবে আমি ক্যামেরাটার একটু কাছে নিয়ে আসছি খুব ভালো করে লক্ষ্য করবে আমি বিন্দুগুলো বসিয়ে দিই এবার হ্যাঁ স্থানাঙ্কগুলো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এটা ছয় কমা শূন্য ভালো করে দেখো ছয় কমা শূন্য আচ্ছা এই বিন্দুরা স্থানাঙ্ক কত আমার তিন কমা চার ছিল এই বিন্দুটা তিন কমা চার আর এই বিন্দুর স্থানাঙ্ক কত ছিল নয় কমা মাইনাস চার ঠিক আছে আমি নাম দিয়ে দেবো যেটা ওয়াই অক্ষকে এখানে ছেদ করেছে কোন বিন্দুতে এ বিন্দুতে আর এক্স অক্ষকে এখানে ছেদ করেছে কোন বিন্দুতে বি বিন্দুতে আমি নাম দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আর এই সরল লেখাটার নাম দিয়ে দিলাম পি কিউ এখানে লিখলাম পি আর এইখানে লিখে দিলাম কিউ ঠিক আছে তাহলে মূল বিন্দু ও সরল লেখাটা এক্স ওয়াই অক্ষকে ছেদ করেছে এ বিন্দুতে আর এক্স অক্ষকে ছেদ করেছে বি বিন্দুতে ঠিক আছে আর সরল লেখাটার নাম দিয়ে দিলাম পিকিউ এবার আমি এখানে লিখতে শুরু করবো কী লিখবো দেখো আমি লিখছি এখন যে লেখাটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা লিখেছি সেই লেখাটা এখানে লিখব ঠিক আছে কী লিখব দেখো ছক কাগজের ক্ষুদ্রতম প্রতিটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একক ধরে ঠিক আছে এক নম সমীকরণ থেকে প্রাপ্ত কী কী বিন্দুগুলো ছয় কমা শূন্য তিন কমা চার ও নয় কমা মাইনাস চার বিন্দু তিনটি ছক কাগজে স্থাপন করে স্থাপন করে আমরা কি পেয়েছি স্থাপন করে স্কেল দিয়ে যোগ করলে স্কেল দিয়ে যোগ করে কি পেলাম দেখো আমরা পি কিউ লেখাটা পেয়েছি তাই তো বিন্দুগুলো এই তিনটে বিন্দুকে তিনটে বিন্দু যোগ করে পি কিউ সরলরেখা পেয়েছি তাহলে যোগ করে পি কিউ রেখা পেলাম বোঝা গেল যা এই সরল রেখাটা কি করেছে যা এক্স অক্ষকে দেখো তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষে দেখো ও আর এখানে হচ্ছে তাহলে এটা অক্ষকে এক বিন্দুতে এই বিন্দুতে ছেদ করেছে বিন্দুটার নাম কি দিয়েছি যা বিন্দুতে এবং ওয়াই অক্ষকে অক্ষকে কথা ছেদ করেছে দেখো এটা ওয়াই অক্ষ ওয়াই অক্ষকে কথা ছেদ করেছে এই দেখো এই বিন্দুরাতে যেটা হচ্ছে এ ওয়াই অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এখন দেখো এই এ বিন্দু বি বিন্দু স্থানাঙ্ক কি বিন্দু স্থানাঙ্ক তো আমরা জানি ছয় কমা শূন্য কি করে বার করবো না বি বিন্দু স্থানাঙ্ক দেখো বি বিন্দুটা মূল বিন্দুকে যাত্রা শুরু করবো কত ঘর দূরে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর তাহলে ছ ঘর দূরে একসক্ষের উপর মানে এক স্থানাঙ্ক ছয় আর অক্ষ বরাবর উপরে বা নিচে যেতে হচ্ছে না ফলে ওয় স্থানাঙ্ক শূন্য তাহলে এই বিন্দু স্থানাঙ্ক ছয় কমা শূন্য তাহলে এইভাবে লিখতে পারি বি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক ছয় কমা শূন্য এবং এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্কটা কি আমরা বার করবো দেখো আমরা এই বিন্দুতে পৌঁছাবো কী করে না এই বিন্দু থেকে এই বিন্দু কোন বিন্দুটা এই বিন্দুটা দেখে এই বিন্দু আমাদের এই বিন্দুটাতে ছেদ করেছে তবে এই বিন্দুটা কী করে যাবো গুনতে থাকো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ঘর সাত ঘর আট ঘর দেখো আট একক দূরে ছেদ করেছে এই বিন্দুটাতে এই বিন্দু ছেদ করেছে আমি দেখো আবার গুনছি এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর আট ঘর দেখতে পেয়েছ তাহলে এটা আট একক ঘুরে ছেদ করেছে তাহলে এই বিন্দুতে যাওয়ার জন্য আমাকে তাকে একসক্ষ বরাবর যেতে হয়নি তার মানে এক স্থানাঙ্ক শূন্য এখান থেকে যাত্রা শুরু করেছি আমি একশক্ষর আবার ডান দিকে বাম দিকে যাইনি মানে এক স্থানাঙ্ক শূন্য আমি গেছি ওয় অক্ষ বরাবর আট ঘর তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কি ওয়াই স্থানাঙ্ক হচ্ছে আট আর এক স্থানাঙ্ক হচ্ছে শূন্য তাহলে এক স্থানাঙ্ক শূন্য আর ওয় এক বরাবর আট ঘর গিয়েছি তাহলে ওয়াই স্থানাঙ্ক হচ্ছে আট শূন্য কমা আট তাহলে আমি কী বলতে পারি এই ওবিটার কত ওবিটা আমি এক্স অক্ষ বরাবর কত ভাগ খেতে হয়েছে এক ঘর ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে ওবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছয় একক তাই তো তাহলে ওবি বাহু মানে এইভাবে দিয়ে দেবো ওবির কত ছয় একক এবং এখানে কি ও এ ও এ বাহুর এক ঘর ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর তাহলে একক তাহলে ও এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট একক ঠিক আছে আমি ও বাহু দৈর্ঘ্য আর ওবি বাহু দৈর্ঘ্য পেয়েছি ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছিল অঙ্কটা আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে বলেছিল কি বলেছিল প্রশ্নটাতে ভালো করে দেখো বলেছে এই সমীকরণটি লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণটি লেখচিত্র সমীকরণের লেখচিত্রটি অক্ষ সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল তাহলে দেখো অক্ষ আর ও অক্ষ এরা তো পরস্পর লম্ব তাই তো তার মানে এই যে ত্রিভুজ আর এইটা হচ্ছে সরল লেখাটা এববাহুতে ছেদ যেটা একসক্ষকে বিবিন্দুতার অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে তাহলে ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজটা ও এ বি হচ্ছে ত্রিভুজটা তাই তো এই ত্রিভুজটার ক্ষেত্র ফল ত্রিভুজটা কি দেখো অক্ষ আর অক্ষ লম্ব তার মানে এই কোনটা সমকোণ তাহলে এটা সমকোণী ত্রিভুজ আচ্ছা সমকোণী ত্রিভুজ হোক বা না হোক যে কোনো ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে কি ও আর উচ্চতা হচ্ছে ও এ বাহুটা তাহলে এখানে লিখে দিলাম ত্রিভুজ ও এ বি সমকোণী সমকোণীটা না লিখলেও চলতো তবুও আমরা লিখে দিলাম এখানে যেহেতু আমরা ধরতে পেরেছি যেটা সমকোণী ত্রিভুজ বুঝতে পেরেছি এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এর ক্ষেত্রফলে একক কি বর্গ একক সমান হাফ ইন্টু ভূমি কি দেখো এখানে ভূমি হচ্ছে অভিবাহু আর উচ্চতা হচ্ছে বাহু ঠিক আছে ভালো করে বোঝো তাহলে ও বিবাহু গণিত ও এ বাহু বর্গ একক আবার বলছি দেখো এটা হচ্ছে ভূমি ওবি এই ও থেকে বি পর্যন্ত হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে ও থেকে ত্রিভুজটা কি ও এ বি এইটা হচ্ছে ত্রিভুজটা এক্সক্ষ ওয়ক্ষ আর ওই সরল লেখাটা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল ক্ষেত্র কি এইটা তাহলে এইটাই হচ্ছে ত্রিভুজটা ও এ বি বোঝা গেল তাহলে এবার ক্ষেত্রফলটা কত হবে হাফ ইন্টু ও বি বাহু কত এই দেখো ও আমরা বার করে রেখেছি ছয় একক তাহলে ছয় গুণিত ওয়ে বাহু কত আমরা আট একক বার করে রেখেছি তাহলে এত বর্গ একক কাটাকাটি করো দুই এককে দুই দুই তিনে ছয় তিন আসতে কত চব্বিশ তাহলে চব্বিশ বর্গ একক ঠিক আছে তাহলে উত্তর কত ক্ষেত্রফল কত চব্বিশ বর্গ একক তাহলে এই হলো পুরো অঙ্কটা তাহলে দশের দাগের অঙ্কটা আমরা পুরো একদম পুঙ্খানুপুঙ্খ পুরোটা একদম লিখে লিখে পুরোটাই করে দিলাম আমরা দশের দাগের অঙ্কটা ঠিক আছে এখানে অঙ্কটা শেষ হলো দেখো এবার আমরা এগারোর দাগের অঙ্কটা করব। এগারো থেকে অঙ্কটাতে কী বলেছে বলেছে এক্স ইজিক্যাল টু ফোর ওয়াই ইজিক্যাল টু থ্রি এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইজিক্যাল টু টুয়েলভ সমীকরণ তিনটির লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি ঠিক আছে তাহলে লেখচিত্র অঙ্কন করবো কার কার এক্স ইজিক্যাল টু ফোর সমীকরণের ওয়াই ওয়াইজিক্যাল টু তিন সমীকরণের এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইজিক্যাল টু টুয়েলভ সমীকরণের এই তিনটে সমীকরণের লেখচিত্র অঙ্কন করবো তাহলে তিনটে সমীকরণ মানে তিনটে বাহু একটা ত্রিভুজের তাহলে সেই তিনটে বাহু দ্বারা যে ত্রিভুজটি উৎপন্ন হবে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করবো এখন লেখুচিত্র অঙ্কন করতে গেলে কি লাগবে না এই সরল লেখাটা এক্স জিক্যাল টু ফোর এই লেখুচিত্র অঙ্কন করার জন্য এই সরল লেখার উপর তিনটে বিন্দু লাগবে ওয়াই জিক্যাল টু তিন সরল লেখার লেখুচিত্র অঙ্কন করার জন্য এর উপর তিনটে বিন্দু আর থ্রি এক্স প্লাস ফোর আজকে টু টুয়েলভ সরল লেখা লেখুচিত্র অঙ্কন করার জন্য এর উপরে তিনটে বিন্দু লাগবে তাহলে সেইগুলো আমরা প্রথমে করে নেব তাহলে প্রথমে কি লিখব এক্সো মান ফোর এক নম্বর সমীকরণ দেবো তাহলে অঙ্কটা দাগ নাম্বার দিলাম এগারো তাহলে এক্স সমান ফোর হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এখন এরকম অনেক অঙ্ক তোমাদের আমি এর আগে করেছি সেখানে বলেছি দেখো এই সমীকরণটাতে দেখো ওয়াই এর কোনো পার্ট নেই এই সমীকরণটার মধ্যে ওয়াই নেই তার মানে ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্স সমান ফোর তাহলে সেটা লিখে দেবো ওয়াই এর যে যেহেতু এই সমীকরণটাতে ওয়াই নেই তাহলে ওয়াই এর মান যাই বসায় না কেন সেটা এই সমীকরণটাকে প্রভাবিত করবে না বুঝতে পেরেছ তাহলে এর যে কোনো মানের জন্য এক্স সমান ফোর তাহলে এই তিনটে বিন্দু আমরা নিয়ে নেব খুব সহজ করে তাহলে প্রথমে এখানে এক্স সমান ফোর আর এখানে লিখে দেব ওয়াই তাহলে এক্স সবসময় ফোর এক্স সমান ফোর বলা আছে এক্স সবসময় ফোর ওয়াই আমরা যা খুশি মান নিতে পারি তাহলে প্রথমে নিলাম শূন্য তারপরে পাঁচ আর একটা নিয়ে নিলাম মাইনাস পাঁচ বোঝা গেছে আচ্ছা এটা এক নম্বর তার পরের সমীকরণটা কি আছে ওয়াই সমান থ্রি তাহলে এখানে লিখে দেবো ওয়াই সমান তিন এইটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তাই তো তাহলে এখানে কি এখানে থাকে এই সমীকরণটা তো ওয়াই সমান তিন সমীকরণে এক্সের অস্তিত্ব নেই তাই না একা এই সমীকরণটাতে এক্স নেই তাহলে লিখে দাও এক্সের যে কোনো এখানে লিখতে পারো একটা এখানে মানে এই সমীকরণটাতে এক্সের যে কোনো মানের জন্য ওয়াই সমান তিন তাহলে একইভাবে আমাদেরকে তিনটে বিন্দু বার করতে হবে বোঝা গেল তাহলে ছক টেনে নেব তাহলে এবার এখানে লিখে দেব কী লিখবো আমরা ওয়াই সমান তিন তাহলে এখানে প্রথমে উপরে এক্স লিখে রাখবো ঠিক আছে উপরে লিখে রাখলাম এক্স আর নিচে লিখে রাখলাম ওয়াই সমান তিন ঠিক আছে এবার ওয়াই ওয়াই সবসময় তিন হবে আমরা বলেছি সবসময় যে কোনো মানের জন্য ওয়াই তিন এক্সের তাহলে এক্সের যে কোনো মানগুলো বসিয়ে নেব এক্সের মানও বসিয়ে নেব জিরো পাঁচ আর মাইনাস পাঁচ ঠিক আছে হয়ে গেলে এবার তৃতীয় সমীকরণটা কী আছে দেখো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান টুয়েলভ এই সমীকরণটা ঠিক আছে তাহলে তিন নম্বর সমীকরণটা লিখে নেব থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান টুয়েলভ এইটাকে আমরা তিন নম্বর দিয়ে দেবো দেখো এখানে যেটা বলা আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান টুয়েলভ ওকে তাহলে এই সমীকরণটার এবার আমরা এখান থেকে এক্স বার করবো এর উপর তিনটে বিন্দু চাই আমাদের তাহলে থ্রি এক্স সমান কী বার করবো টুয়েলভ মাইনাস ফোর ওয়াই বা এক্স সমান তাহলে কী হবে টুয়েলভ মাইনাস ফোর ওয়াই বাই থ্রি বা কী লিখতে পারি এক্স সমান এই দেখো টুয়েলভ বাই থ্রি মাইনাস ফোর ওয়াই বাই থ্রি বা এক্স সমান টুয়েলভ বাই থ্রি হচ্ছে ফোর মাইনাস ফোর ওয়াই বাই থ্রি তাহলে ঠিক আগের সমীকরণ আগের অঙ্কটার ক্ষেত্রে যেমন এসেছিল পুরো একই রকমভাবে হবে আগের অঙ্কটার ক্ষেত্রে কি এসেছিল এখানে এসছে ফোর মাইনাস ফোর ওয়াই বাই থ্রি তাহলে যুক্তিগুলো একই হবে ঠিক আছে তাহলে চলো আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য রাখবে তাহলে এখানে লিখে দিলাম এক্স সমান ফোর মাইনাস ফোর ওয়াই বাই থ্রি আর এখানে লিখে দিলাম ওয়াই তাহলে দেখো কি আছে এখানে ফোরটা সবসময় পূর্ণ সংখ্যা মাইনাস ফোর বাই থ্রি তাহলে এখানে এক সমান ফোর মাইনাস ফোর বাই থ্রি চারটা পূর্ণ সংখ্যা এখন এই ফোর ওয়াই বাই থ্রি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে চার থেকে একটা পূর্ণ সংখ্যা বিয়োগ করলে পূর্ণ সংখ্যা হবে মানে এক্সের মানটা আমরা পূর্ণ সংখ্যায় পাবো সেটাই আমাদের দরকার ছক্কাগে প্লট করার জন্য স্থাপন করার জন্য পূর্ণ সংখ্যা না হলে আমরা স্থাপন গুনতে পারবো না ঘরগুলো তো দেখো তাহলে কি করে পূর্ণ সংখ্যা পাবো এখানে আছে ফোর ওয়াই বাই থ্রি নিচে আছে তিন তাহলে ওয়াইটাকে যদি আমরা তিনের গুণিতকে বসাই তাহলে তিনের সাথে নিচে তিনটা কাটা তিনের গুণিতকের সাথে এই নিচে তিনটা কাটাকাটি করতে পারবো তাহলেই পূর্ণ সংখ্যা পাবো তাহলে প্রথমে ওয়াইয়ের জায়গায় শূন্য বসিয়ে দেবো তাহলে ওয়াই সমান শূন্য হলে এক্স সমান ফোর মাইনাস ফোর ইন্টু জায়গায় শূন্য বাই তিন তাহলে এটা কত ফোর মাইনাস ফোর ইন্টু শূন্য হচ্ছে শূন্য বাই তিন তার মানে এটা ফোর মাইনাস শূন্য তার মানে ফোর তাহলে এ ওয়াই সমান শূন্য হলে এক্স হচ্ছে ফোর বোঝা গেছে এবার ওয়াই যদি আমরা তিন বসাই এক্স কত হবে ফোর মাইনাস ফোর ইন্টু থ্রি বাই থ্রি কাটাকাটি করো তিন এক তার মানে ফোর চার ইন্টু এক হচ্ছে চার ফোর মাইনাস ফোর কত শূন্য তাহলে ওয়াই তিন হলে এক্স হয়ে যাবে শূন্য বোঝা গেছে তাহলে ওয়াই তিন নিয়েছি এবার ওয়াইটা কী কী নেবো মাইনাস তিন তাহলে ওয়াই মাইনাস তিন হলে এক্স সমান ফোর মাইনাস ফোর ইন্টু মাইনাস তিন বাই তিন কাটাকাটা করে তিনেককে তিন আর এই তিনটার সঙ্গে কেটে গেলে এক তাহলে কত হয়ে যাচ্ছে চার এই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস ফোর ইন্টু ওয়ান হচ্ছে ফোর চার চারে কত হয় আট তাহলে ওয়াই যখন মাইনাস তিন এক্স হয়ে যাচ্ছে আট ঠিক আছে তাহলে তিনটে বিন্দু কি কি পেলাম চার কমা শূন্য শূন্য ক্রমা তিন আর আট কোমা মাইনাস তিন এবার তাহলে প্রথম সরল উপরে এই তিনটে বিন্দুকে প্লট করে একটা ছক কাগজে স্থাপন করলে আমরা একটা সরল পাবো তারপরে সমীকরণটার এই তিনটে বিন্দুকে স্থাপন করলে আর একটা সরল আর এই তিনটে বিন্দুকে স্থাপন আর একটা সরল তাহলে সরল টেনে নেব তাহলে দেখো আমরা এখানে অক্ষ টেনে নিয়েছি এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই অক্ষ টেনে নিয়েছি এখানে ও বিন্দুটার নামকরণ আমরা পরে করব তো আমরা বিন্দুগুলো বসাইনি প্রথমে দেখো বসিয়ে নিতে গেলে কি লাগবে প্রথম শহর উপর প্রথম বিন্দুটা কি আছে ফোর কমা শূন্য ভালো করে দেখো ফোর কমা শূন্য প্রথম শহর লেখাটা ফোর কমা শূন্য তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করবো এক্স স্থানাঙ্ক হচ্ছে চার মানে ডান দিকে চার ঘর যাবো এক একসক্ষ বরাবর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর ওয়াই স্থানাঙ্ক শূন্য মানে ওয় অক্ষ আবার উপরের দিকে বা নিচের দিকে যাবো না তাহলে এই বিন্দুটাতে আমরা গোল করে দাগ কেটে নেব ফোর কোমা শূন্য বিন্দুটা পেয়ে গেছি আমরা ঠিক আছে এরপরে কী আছে ফোর কোমা ফাইভ ঠিক আছে তাহলে চার ঘর এই বিন্দুরাতে এসে পৌঁছালাম আর ওয়াই স্থানাঙ্ক করছে ফাইভ মানে উপরের দিকে যাব পাঁচ ঘর তাহলে এই বিন্দুরাতে এসে পৌঁছাবো তারপরে কি আছে ফোর কোমা মাইনাস ফাইভ তাহলে মূল মিদুকে যাত্রা শুরু করবো একশো ঘর বা ডান দিকে যাব চার ঘর এই বিন্দুটাতে আসবো তারপরে ওয়াই করবার নিচের দিকে যাব পাঁচ ঘর যেহেতু ওয়াই স্থানাঙ্ক আছে মাইনাস পাঁচ মাইনাস বলে নিচের দিকে যাব তাহলে নিচের দিকে এই শহর করে পাঁচ ঘর এলে আমি এই অল্প মোটা শহরলেখা এসে দাঁড়াব ঠিক আছে এবার এই তিনটি বিন্দুকে আমি যোগ করে দেব তাহলে আমার একটা শহরলেখা হয়ে যাবে বোঝা গেল তাহলে আমি একটি শহরলেখা পেয়ে গেছি ঠিক আছে দেখো এটা একটু লম্বা হয়েছে এটা নাম দিয়ে দিচ্ছি আমি এবি নাম দিলাম এ আর এইখানটায় নাম দিলাম আমি বি ঠিক আছে আচ্ছা এবার আমি পরের শহর লেখাটা কি আছে দেখো শূন্য কমা তিন বিন্দুটা আছে শূন্য কমা তিন তাহলে এক স্থানাঙ্ক শূন্য মানে মূল বিন্দু থেকে আমি ডান দিকে বা বাম দিকে যাবো না ওয়াই স্থানাঙ্ক তিন মানে উপরের দিকে যাব তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর তার মানে এই বিন্দুটা তাহলে একে আমি গোল করে দাগ দিয়ে দেব ঠিক আছে তারপরে কি আছে পাঁচ কমা তিন দেখো পাঁচ কমা তিন তাহলে এক স্থানাঙ্ক হচ্ছে পাঁচ তাহলে মূল বিন্দুকে যাবো ডান দিকে পাঁচ ঘর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর আর ওয় স্থানাঙ্ক তিন মানে উপর দিকে যাব তিন ঘর এক ঘর ঘর তিন ঘর পাঁচ কমা তিন বিন্দু তাহলে এটা তাহলে এটাকে গোল করে ডাক দিয়ে দিলাম তারপরে কি আছে মাইনাস পাঁচ কমা তিন ভালো করে দেখো মাইনাস পাঁচ কমা তিন তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করবো এক্স স্থানাঙ্ক মাইনাস পাঁচ মানে একশো খাওয়া বাম দিকে যাবো পাঁচ ঘর তাহলে এইখানটা এসে পাঁচ ঘর আর ওয়াই স্থানাঙ্ক তিন মানে উপরের দিকে যাবো তিন ঘর ঘর একঘর দুঘর তিন এবার তাহলে এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করে দেব তিনটে বিন্দুকে খাতাটা আমি ঘুরিয়ে নিই আমার আঁকা সুবিধার জন্য তোমরা ওইভাবে ঘুরিয়ে নিতে পারো ছবি আঁকার সময় ঠিক আছে লাইন টানার সময় লাইনটা কিন্তু বন্ধুরা খুব সাবধানে টানবে কারণ এই লাইনটার উপরেই গোটা অঙ্কটা নির্ভর করছে ছবি আঁকার উপরে কত ভালো তুমি ছবিটা আঁকতে পারছ অঙ্কটা ভালোভাবে হওয়ার সম্ভাবনা ততটাই ভালো ঠিক আছে তো এইখানে লাইনটা শেষ করে টেনেছি আমি আর এইখানে টেনেছি তাহলে আমি নাম দিয়ে দেব সিডি ঠিক আছে আমি খাতাটা ঘুরিয়ে নিলাম নিয়ে এবার নামকরণ করবো এই বিন্দুর নাম দিয়ে দিলাম সি আর এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ডি ঠিক আছে এবার আমার তৃতীয় শহর লেখাটার বিন্দুগুলো স্থাপন করব ফোর কমা শূন্য দেখো একশো লেখাটার উপর বিন্দুটা কি ফোর কমা শূন্য এক স্থানাঙ্ক ফোর ওয়াই স্থানাঙ্ক শূন্য তাহলে মূল বিন্দু যাত্রা শুরু করবো এক স্থানাঙ্ক ফোর মানে একশো খোরবার যাবো ডান দিকে চার ঘর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর ওয়াই স্থানাঙ্ক শূন্য মানে উপরে বা নিচের দিকে যাবো না তাহলে এই বিন্দুটাই হচ্ছে ফোর কমা শূন্য গোল করে দাগ দিয়ে অলরেডি আছে আমি আর দেবো না তারপরে কি আছে শূন্য কমা তিন তার মানে এক শূন্য ওয়াই শ্নাঙ্ক তিন তাহলে মূল বিদ্যুৎকে যাত্রা শুরু করবো এক্সনাঙ্ক শূন্য মানে ডান দিকে বা বাম দিকে যাব না ওয়াই স্থানাঙ্ক তিন মানে উপরের দিকে যাব তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর এই মিন্দুতে অলরেডি দাগ দেওয়া আছে আমি আর দাগ দেবো না তারপরে কি আট কমা মাইনাস তিন তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো এক্সনাঙ্ক আট মানে ডান দিকে যাব আট ঘর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর আট ঘর ওয়াই স্থানাঙ্ক মাইনাস তিন মানে নিচের দিকে যাব তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর তাহলে এই বিন্দুটা তাই তো তাহলে এই বিন্দুটা একটা আমি গোল করে ডাক দিয়ে দেব আট কো মাইনাস তিন তাহলে কোন কোন তিনটে বিন্দু পেলাম এই বিন্দুটা এই বিন্দুটা আর এই বিন্দুটা এবার এই তিনটে বিন্দুকে আমি যোগ করে দেবো ঠিক আছে এই তিনটে বিন্দুকে আমি যোগ করে দিলাম ঠিক আছে তো এই নামটা একটু লেখাটা লেখাটার উপরে পড়ে গেছে তো এটাকে মুছে দিয়ে যাতে তোমার নামটা বুঝতে পারো সেই জন্য আমি একটু নামকরণটা আবার করছি তো এখানটা আমি এফ নাম দিয়ে দিলাম ঠিক আছে এবার আশা করছি তোমরা বুঝতে পারছো ওকে তাহলে আমি তিনটে এবার এই বিন্দু এখানে মূল বিন্দুর নামকরণ করে দাও এটা হচ্ছে মূল বিন্দু ও দেখো এবার তিনটে সরল লেখা বলেছিল একটা হচ্ছে এই সরল লেখাটা এই সরল লেখাটা কী ছিল এই বিন্দুগুলো কী কী দেখে এই বিন্দু হচ্ছে ফোর কমা শূন্য এখানে আমি ছোট্ট করে লিখছি ফোর কমা শূন্য এই বিন্দুটা হচ্ছে ফোর কমা মাইনাস ফাইভ আর এই বিন্দুটা ছিল ফোর কমা ফাইভ ঠিক আছে এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে শূন্য কমা মাইনাস শূন্য কমা তিন এই বিন্দুটা কি এই বিন্দুটা হচ্ছে মাইনাস পাঁচ কমা তিন ঠিক আছে আর এই বিন্দুটা কত পাঁচ কমা তিন ঠিক আছে আচ্ছা এই বিন্দুটা কত আট কমা মাইনাস তিন সরি হ্যাঁ এই বিন্দুটা হচ্ছে আট কমা মাইনাস তিন তো সব বিন্দুগুলোই হয়ে গেছে আমাদের নামকরণ করা ঠিক আছে এবার আমাদেরকে কী বলেছিল যে তিনটে শহর লেখা তাহলে এই শহর লেখাটা কি দেখ এই সরলরেখার বিন্দুগুলো কি চার কমা পাঁচ চার কমা শূন্য এই বিন্দুটা আর এই বিন্দুর চার পাঁচ তাহলে এই শহর লেখার উপর প্রত্যেকটা বিন্দুর এক স্থানাঙ্ক দেখো চার তার মানে এই শহর সমীকরণটা হচ্ছে এইটা হচ্ছে এক্স সমান ফোর লেখাটা ঠিক আছে এবারে দেখো এই সরলরেখাটা লেখাটা আছে আর পরে আছে এই সরলরেখাটা লেখাটা এই শহর লেখার এই বিন্দুর স্থানাঙ্ক কি মাইনাস পাঁচ কমা তিন এই বিন্দুটা হচ্ছে শূন্য কমা তিন আর এই বিন্দুটা হচ্ছে পাঁচ কমা তিন তাহলে এই সরললেখার উপর প্রত্যেকটা বিন্দুর দেখো ওয়াই স্থানাঙ্কগুলো তিন এই শহরলেখাটার ওয়াই স্থানাঙ্ক তিন সরি এই বিন্দুটারও ওয়াই স্থানাঙ্ক তিন এই শহর উপর প্রত্যেকটা বিন্দু দেখো এই বিন্দুটার পাঁচ মাইনাস পাঁচ তিন ওয়াই স্থানাঙ্ক তিন এই বিন্দুটার কি আছে ওয়াই স্থানাঙ্ক তিন আচ্ছা এই বিন্দুটা কি পাঁচ কমাতিন তার মানে ওয়াই স্থানাঙ্ক তিন তার মানে এই শহর উপর প্রত্যেকটা বিন্দুর ওয়াই স্থানাঙ্ক তিন তার মানে এই শহর কোন সরল সমীকরণ এটা ওয়াই সমান তিন সরল সমীকরণ ঠিক আছে আর তাহলে পড়ে থাকছে এই শহর এইটাই হচ্ছে আমাদের থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান বারো এই কোনি সহল লেখাটা তাহলে তিনটে যে সরল লেখা এক্স সমান ফোর মানে এই সরল লেখাটা ওয়াই সমান তিন মানে এই সরল লেখাটা আর থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান টুয়েলভ মানে এই লেখাটা তাহলে এই লেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজটা কি দেখো এই ছোট্ট যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে ঠিক আছে এই ত্রিভুজটাকে ভালো করে যাতে তোমরা বুঝতে পারো তার জন্য আমি পেনের গালি দিয়ে এটাকে দাগ দাগ বলিয়ে দিচ্ছি দেখো ভালো করে ভালো করে দেখবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ত্রিভুজটা আশা করি এবার তোমরা বুঝতে পারছো তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই পেনের কালিতে আমি বোল্ড করে দিয়েছি একটু মোটা করে দিয়েছি তাহলে এইটা হচ্ছে আমাদের ত্রিভুজটা তাই না এই সরল লেখাটা এই সরল লেখাটা আর এই সরল লেখার দ্বারা সিংহাবদ্ধ ত্রিভুজ হচ্ছে এইটা তাহলে এই ত্রিভুজটা নাম দিয়ে দাও এই বিন্দুটার নাম দিয়ে দাও পি এই বিন্দুটার নাম দিয়ে দাও কিউ আমি এই বিন্দুটার নাম এইখানটা ছোট্ট করে দিয়ে দিচ্ছি কিউ আর এই বিন্দুটার নাম দিয়ে দাও আর আর এইটা মূল বিন্দু যেমন ওয়াচে থাক ওটা আমাদের দরকার নেই তাহলে পি কিউ আর হচ্ছে আমাদের ত্রিভুজটা তাই তো তাহলে তোমরা আবার আগের মতো এখানে লিখতে শুরু করবে যে ছক কাগজের ক্ষুদ্রতম প্রতিটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে আমি কি লিখে দেবো আবার চলো আমি লিখে দিচ্ছি তোমাদের এত অসুবিধা না হয় তাহলে কী লিখবে ছক কাগজের ক্ষুদ্রতম প্রতিটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে এবং এক্স এক একক ধরে ঠিক আছে এবং আজগুলো হবে এক্সো এক্স ড্যাস ও ওয়াই ওয়াই ড্যাস পরস্পর দুটি লম্ব অক্ষের সাপেক্ষে কোন কোন বিন্দুগুলো দেখো প্রথমে ওই ওয়াইজ এক্স রেল টু ফোর বিন্দু ছিল এই বিন্দুটা চার কোমা পাঁচ তারপরে আছে এই বিন্দু ঠিক আছে চার কোমা পাঁচ তারপরে ছিল এই বিন্দুটা চার কোমা শূন্য তারপরে ছিল এই বিন্দুটা চার কুমা মাইনাস পাঁচ তাহলে বা তোমরা একদম এই এক খাতাটা দেখে নিতে পারো এইখানে আমি করেছিলাম চার কমা শূন্য চার ক্রমা পাঁচ আর চার কমা মাইনাস পাঁচ যদি ছবিতে দেখতে চাও এই দেখো এইটা হচ্ছে চার কমা শূন্য বিন্দুটা এই শহরে লেখার পর তিনটি বিন্দু কি কি এইটা চার কমা পাঁচ এই বিন্দুরে চার কমা শূন্য আর এই বিন্দুরে চার কমা মাইনাস পাঁচ তাহলে চার কমা শূন্য চার কমা পাঁচ ও চার কমা মাইনাস পাঁচ বিন্দু তিনটি স্থাপন করে যজ করে আমি কি সহলেখা পেয়েছি এই সহলেখাটা পেয়েছি এবি তাই তো এই দেখো এখানে নাম দিয়েছিলাম এ আর এইখানে নাম দিয়েছিলাম বি তারপরে এব পেয়েছি যজ্ঞ করে এব সরলরেখা পেলাম তারপরে কি তারপরে এই সহলেখার উপর তিনটে বিন্দু এই বিন্দুটা কি মাইনাস পাঁচ কমা তিন তারপরে এই বিন্দুটা কি শূন্য কমা তিন তারপরে এই বিন্দুটা কি পাঁচ কমা তিন তাহলে এই তিনটি বিন্দু এই সব লেখার উপরে স্থাপন করেছি তাহলে লিখে দাও মাইনাস পাঁচ কমা তিন শূন্য কমা তিন আর এই বিন্দুটা হচ্ছে পাঁচ বিন্দু তিনটি স্থাপন করে স্কেল দিয়ে যোগ করে কী শহর লেখা পেলাম আমার প্রথমে ছিল এই এবহর লেখাটা আগে পেয়েছিলাম এখন এই শর বিন্দু দূরে যোগ করে কী পেয়েছি সিডি সহললেখা পেলাম যোগ করে সিডি সরলরেখা পেলাম ঠিক আছে তারপরে কি করব তাহলে তাহলে এই শহর লেখাটা হয়ে গেছে আচ্ছা এবার আমাকে এই শহর লেখাটা যোগ করতে হবে এই কী কী বিন্দু ছিল দেখো এই বিন্দুটা ছিল শূন্য কমা তিন এই বিন্দুটা ছিল চার কমা শূন্য আর এই বিন্দুটা ছিল আট কমা মাইনাস তিন তাই তো তাহলে লিখে দাও শূন্য কমা তিন চার কমা শূন্য ও আট কমা মাইনাস তিন ঠিক আছে এই দেখো আবার বলছি শূন্য কমা তিন চার কমা শূন্য আর আট কমা মাইনাস তিন ঠিক আছে বিন্দু তিনটি স্থাপন করে স্কেল দিয়ে যোগ করে এখানে আমি কি সরল নাম দিয়েছি ই এফ তাই তো তাহলে স্থাপন করে ই এফ এখানে ব্র্যাকেট দেওয়া হয়ে গেল এফ সরল লেখা পেলাম ঠিক আছে এবার তাহলে কি হবে তাহলে এবার দেখো সিডি আর ইএফ সরল তিনটি তার উৎপন্ন ত্রিভুজটা কি এই ছোট্ট ত্রিভুজটা যার নাম দিয়েছে এই বিন্দুর নাম দিয়েছি পি এই বিন্দুর নাম দিয়েছি কিউ আর এই বিন্দুর নাম দিয়েছি আর তাহলে সরলেখা পেলাম তাহলে এখানে লিখে দাও এবি সিডি ও ইএফ সরলরেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল এখনই বার করবো না উৎপন্ন দ্বারা উৎপন্ন ত্রিভুজটি হলো ত্রিভুজটি হলো কি যেটা বলেছি পি কিউ আর ভালো করে ছবিটার দিকে লক্ষ্য রাখবে পি কিউ আর আমি লিখে দিলাম ঠিক আছে এবার এই ত্রিভুজ পি এর বাহুগুলো তাহলে এই যে ত্রিভুজটা এইটা দেখো আবার একটা এখানে সমকোণী ত্রিভুজ হয়েছে এই বাহুটার এই বাহুটা লম্ব তাহলে আবার সমকোণী ত্রিভুজ হোক না হোক এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা এইটা ভূমি আর এইটা দেখো উচ্চতা হয়ে গেছে এইটা ভূমি আর এইটা উচ্চতা ত্রিভুজটাকে ঘুরিয়ে নাও না তুমি এই দিকে ইচ্ছামতো করে ঘুরিয়ে নাও তাহলে এবার দেখো এইটা ভূমি হয়ে যাচ্ছে এইটা উচ্চতা হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা ভূমি আর এইটা উচ্চতা বা তুমি যদি এই দিকে ঘুরিয়ে নাও তাহলে এইটা ভূমি আর এইটা উচ্চতা ভাবতে পারো ঠিক আছে তো আমরা যেদিকে এঁকেছিলাম সেই দিকে করে নিই আবার তোমরা বুঝতে পেরে গেছো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবার লিখে দিই অতএব তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য বার নি পিকে বাহু পিকিউ বাহু দৈর্ঘ্য কত তাহলে পিকিউ বাহুর দৈর্ঘ্য সমান এই দেখো পি থেকে কিউ মানে এই বিন্দুরের দৈর্ঘ্য কত কটা ঘর গেছে দেখো পি বিন্দু থেকে একটা ঘর দুটো ঘর তিনটে ঘর চারটে ঘর ভালো করে দেখো এইখান থেকে যাত্রা শুরু করছি গুনতে কারণ কিউ বাহুটা তো এইখান থেকেই কিনবেন তো তাহলে এইখান থেকে এইটা এক ঘর এইখান থেকে এইটা আর এক ঘর মানে মোট দু ঘর এখান থেকে এইটা আরেক ঘর মানে তিন ঘর আর এখান থেকে এইটা মানে আর এক ঘর মানে চার ঘর ঠিক আছে আমি আরেকটু কাছে এনে তোমাদেরকে দেখাচ্ছি যাতে বড় হয় ভালো করে বোঝো তাহলে এইখান থেকে এইটা এক ঘর এক একক তারপরে এইখান থেকে এইটা আরেক ঘর মানে দু একক এইখান থেকে এইটা আর ঘর মানে তিন একক আর এইখান থেকে এইটা আরেক ঘর মানে চার একক তাহলে পিকিউর বাহু কত চার একক এখানে লিখে দিলাম চার একক তারপরে দেখো এবার এই কিউ আর বাহুটার দৈর্ঘ্য বার করবো কিউ বাহুটা কতটা এইখান থেকে এইটা এক একক তারপরে এইখান থেকে এইটা আর একক মানে দু একক এইখান থেকে এইটা আর এক একক মানে তিন একক ভালো করে দেখো কটা ঘর এইখান থেকে এইটা একটা ঘর তারপরে এইখান থেকে এইটা আরেকটা ঘর মানে দুটো ঘর এইখান থেকে এইটা একটা ঘর মানে তিনটে ঘর তিন একক তাহলে কিউ আর কিউ আর তাহলে কিউ আর বাহুর দৈর্ঘ্য সমান তিন একক তাহলে অতএব ত্রিভুজ পিকিউআ আর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গয়েক সমান হাফ ইন্টু ভূমি কত দেখো ভূমি আমরা পিকিউটাকে ভাবতে পারি পিকিউ হচ্ছে ভূমি তাহলে ভূমি হচ্ছে পিকিউ ইন্টু উচ্চতা হচ্ছে এই দেখো এটা হচ্ছে উচ্চতা কিউ আর তাহলে এত বর্গ একক তাহলে হাফ ইন্টু পিকিউ কত পিকিউ হচ্ছে চার কিউ আর কত কিউ আর হচ্ছে তিন বর্গ একক কাটাকাটি করলে দু কে দুই দুই দুগুণে চার তাহলে দুই তিনে ছয় বর্গ একক তাহলে ত্রিভুজ পিকিউআরের ক্ষেত্রে ফল কত হলো ছয় বর্গ একক এটাই কিন্তু উত্তর ঠিক আছে তাহলে অ্যান্সার এটাই এটাই মধ্যে জানতে চেয়েছিলো এবার আমরা বারো দাগের অঙ্কটা দেখব দেখো কী বলেছে বলেছে ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস টু বাই থ্রি সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি সেই লেখচিত্র থেকে এক্স ইজিক্যাল টু মাইনাস দুয়ের জন্য ওয়াইয়ের মান এবং এক্সের কোন মানের জন্য ওয়াইয়ের মান তিন হবে তা নির্ণয় করি তাহলে প্রথম কাজটা খুব সহজ ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস টু বাই থ্রি সমীকরণটা লেখুচিত্র অঙ্কন করতে হবে অঙ্কন করতে গেলে কী করতে হবে এই সরল রেখার উপর তিনটে বিন্দু বার করব সেই তিনটে বিন্দু ছক্কা গচ্চে স্থাপন করব স্কেল দিয়ে যোগ করব লেখুচিত্র পেয়ে যাব এবার তারপরে কী করব সেই যে লেখুচিত্রটা পাবো সেখান থেকে কী করতে হবে এক্স -2 টু মাইনাস y জন্য ওয়ের মান আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে এক্স -2 টু মাইনাস y জন্য ওয়ের মান কী করে বার করব না এক্স ফিজিক্যাল টু মাইনাস দুই বিন্দুতে যাবো একসক্ষ বরাবর দুদিকে বামঘর দুদিকে দুদিকে বাঁ দিকে দুঘর যাবো এক্স ফিজিক্যাল টু মাইনাস টু মানে একসক্ষ বরাবর বাঁ দিকে দুঘর যাব দিয়ে ওই ঘরটাতে আমি একটা লম্ব করে সরল লেখা টানব সেইটা ওই সরল যে যেখানে ছেদ করবে সেইটাই হবে আমার ওয়াইয়ের মান ওয়াই মানে লম ওয়াই অক্ষের সমান্তর সহলেখা টানবো আর বলেছে এক্সের কোন মানের জন্য ওয়াইয়ের মান তিন হবে ঠিক আছে তাহলে ওয়াইয়ের মান তিন মানে ওয়াইজিগাল টু তিনে যাব তাহলে ওয়াইজিগাল টু তিনে গিয়ে আমি দেখবো এক্সের মান কত তাহলে ওয়াইজিক্যাল টু তিন বিন্দুতে গিয়ে আমি একটা এক্স অক্ষের সমান্তরাল লেখা টানবো তাহলে আমি এক্সের মান পেয়ে যাবো যেখানে ছেদ করবে বোঝা গেছে খুব সহজ আমি করে দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য রাখো তো সবার প্রথমে আমি পুরো আইডিয়াটা দিয়ে দিলাম এবার তাহলে বারো দাগ দিয়ে অঙ্কটার পদ্ধতিগতভাবে এগোবো তাহলে প্রথমে আছে ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস টু বাই থ্রি একটা জিনিস বন্ধুরা তোমরা এই সময় করো না এক্স ইজিক্যাল টু মাইনাস দুই বসাতে পারো বসালে দেখো ওয়াই ওয়াইজিক্যাল টু জিরো পেয়ে যাবে আর ওয়াই ইজিক্যাল টু তিন বসিয়ে এক্সের মান বার করতে পারলো প্রকল্লে এক্সের মান পেয়ে যাবে সেটা কিন্তু একটা শর্টকাট উত্তর কিন্তু এখানে লেখো চিত্র থেকে করতে বলেছে সেই জন্য এক্স ইজিক্যাল টু মাইনাস টু ওয়াই ওয়াইজিক্যাল টু থ্রি এই দুটো মান আমরা নেব না অন্য মান নিয়ে করবো ঠিক আছে তাহলে দেখো ওয়াই ওয়াইজিক্যাল টু এক্স প্লাস টু বাই থ্রি কী বললাম বোঝানোর জন্য দেখো এখানে জানতে উত্তরটা দেখো আমি এখনই তোমাদের বলে দিচ্ছি বলছি এক্স ইজিক্যাল টু মাইনাস টু এর জন্য ওয়ার মান বার করতে হবে এখানে ওয়াই কী আছে ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস টু বাই থ্রি তাহলে এক্সের জায়গায় মাইনাস টু বসালে কী হবে মাইনাস টু প্লাস টু বাই থ্রি তার মানে মাইনাস টু প্লাস টু কেটে গিয়ে শূন্য শূন্য বাই থ্রি হচ্ছে শূন্য তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস টু এর জন্য ওয়ার মান হবে শূন্য আর এক্সের কোন মানের জন্য ওয়াইয়ার মান তিন হবে এখানে ওয়ার মান তিন বসিয়ে দিই তাহলে ওয়াই সমান এক্স প্লাস টু বাই থ্রি এখানে ওয়ার মান তিন বসিয়ে দাও তাহলে থ্রি সমান এক্স প্লাস টু বাই থ্রি কোন গুণ করো তিন তিরিক্রে নয় সমান এক্স প্লাস টু তাহলে এক্স সমান কত হবে নয় মাইনাস দুই তার মানে সাত তাহলে এখানে ওয়ার মান হবে এই প্রথম প্রশ্নটাতে এক্স বিকাল টু মাইনাস টু এর জন্য ওয়ার মান শূন্য আর এক্সের কোন মানের জন্য ওয়ার মান তিন এক্সের মান সাত হলে ওয়ার মান তিন উত্তর হবে এই দুটো এবার চলো লেখুচিত থেকে আমরা সেটা বের করতে পারি কি না দেখি ঠিক আছে তাহলে আমরা প্রথমেই একটা কি টেনে নেব এরকমভাবে ছক টেনে নেব তাহলে ওয়াই সরি এখানে প্রথমে লিখবো এক্স আর নিচে লিখবো ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস টু বাই থ্রি ঠিক আছে তো আমরা প্রথমেই বলেছি এক্স ইজিক্যাল টু মাইনাস বু আমরা এখানে বসাবো না ঠিক আছে তাহলে দেখো এক্সের মান আমরা যদি ওয়ান বসাই এক্স ইজিক্যাল টু ওয়ান হলে ওয়াই ইজিক্যাল টু কত হবে এক্স প্লাস টু বাই থ্রি তার মানে এক্সের থেকে ওয়ান বসাবো ওয়ান প্লাস টু বাই থ্রি তার মানে থ্রি বাই থ্রি সমান ওয়ান তাহলে এক্স ইজিক্যাল টু ওয়ান হলে ওয়াই ইজিক্যাল টু ওয়ান ওকে দেখো নিচে তিন আছে তাহলে উপরে এক্স প্লাস টুটাকে তিনের গুণিতক হতে হবে তাহলে তিনের গুণিতক দেখো এখানটায় উপরটা তিন করেছিলাম তিনের এরপরে গুণিতক হতো ছয় নয় এগুলো নিতে পারি তাহলে নয় করতে গেলে এক্সের মানে সাত নেবো ঠিক আছে কিন্তু এক্সের মানে আমরা সাত নেবো না কারণ এক্সের মানে সাত নিলে এই প্রবলেমটা হয়ে যাবে যেটা একটা উত্তর সেটা অলরেডি পেয়ে যাব তো সেই কারণে আমরা এক্স সমান সাত নেবো না যদি বন্ধুরা নিলেও কিন্তু কোনো ভুল হবে না আমি তোমাদের বলে দিচ্ছি আমি এখানে তোমাদের উত্তরটা বের করার শর্টকাট একটা পদ্ধতি বের করে বলে দিয়েছি পদ্ধতিটা এটা তো তোমরা জানতে পারবে না সেই জন্য এক্স ইজিক্যাল টু সাত নিলেও তোমাদের কোনো ভুল হবে না ঠিক আছে তো আমি ধরো এখানে ছয় করব তাহলে এক্স ইজিক্যাল টু চার নিলাম ছয় কেন করবো উপরটাকে উপরটা ছয় করলে তিনটে কারাডি করতে পারবো তাহলে এক্স ইজিক্যাল টু চার হলে ওয়াই সমান ফোর মানে এক্স প্লাস টু বাই থ্রি এক্সের জায়গায় চার বসিয়ে দাও ফোর প্লাস টু বাই থ্রি তার মানে সিক্স বাই থ্রি তার মানে টু ঠিক আছে তাহলে এক্স যখন 4 ওয়াই তখন টু এক্স ফোর হলে ওয়াই টু ঠিক আছে এবার এটাকে বারো করবো বার করতে হলে এক্সের জায়গায় দশ বসাবো তাহলে এক্স দশ হলে ওয়াই সমান কত হবে এক্স প্লাস টু বাই থ্রি সমান টেন প্লাস টু তাহলে এক্স টেন হলে ওয়াই কত হবে চার বোঝা তাহলে তিনটে বিন্দু পেয়েছি এক কমা এক চার কমা দুই দশ কমা চার ছক্কা কোচে স্থাপন করবো আর লেখচিত্র পাবো ঠিক আছে চলো স্থাপন করি এবার তো দেখো এখানে আমি এক্স অক্ষ এক্স ডাস আর ওয়াই অক্ষ ওয়াই ওয়াই ড্যাস টেনে নিয়েছি এখানে ও বিন্দু মূল বিন্দুর নামটা ও আমরা পরে দেবো আগে আমরা বিন্দুগুলো স্থাপন করে নিই ঠিক আছে তো একটু ভালো করে লক্ষ্য করবে আমি পেনসিল দিয়ে করবো তাহলে প্রথম বিন্দুটা কি আছে এক কমা এক ঠিক আছে দেখো এক কমা এক এক শোনাঙ্ক এক ওয় শাঙ্ক এক তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করবো এক স্থানাঙ্ক এক মানে ডান দিকে যাবো এক ঘর তার মানে এখানে এলাম ওয় স্থানাঙ্ক এক মানে উপরের দিকে যাবো এক ঘর তার মানে এই বিন্দুটাতে এলাম তাহলে এইটাই হয়ে গেল আমার এক কমা এক গোল করে দাগ দিয়ে দেবো তার পরের বিন্দুটা কত থাকো চার কমা দুই তাহলে এক স্থানাঙ্ক চার আর ওয় স্থানাঙ্ক দুই মূল থেকে যাত্রা শুরু করব এক স্থানাঙ্ক চার মানে ডান দিকে যাব চার ঘর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর ওয় স্থানাঙ্ক দুই মানে উপরের দিকে যাব দুই ঘর এক ঘর দুই ঘর তাহলে এই বিন্দুটা চার কমা দুই পরের বিন্দুটা কত দশ কমা চার তাহলে স্থানাঙ্ক দশ আর ওয়াই স্থানাঙ্ক চার তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো এক স্থানাঙ্ক দশ মানে ডান দিকে যাব দশ ঘর তাহলে এই ঘরটা হচ্ছে দশ ঘর আর ওয়াই স্থানাঙ্ক চার মানে উপরের দিকে উঠবো চার ঘর দু ঘর তিন ঘর চার ঘর এই বিন্দুটা ঠিক আছে গোল করে দাগ দিয়ে দিলাম এবার এটাকে আমি সরলের কাজে যোগ করে দেবো তাহলে এই পেয়ে যাব ঠিক আছে তো খুব সাবধানে যোগ করবে বন্ধুরা এই যোগটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দেখো আমি কিন্তু সময় নিয়ে খুব সাবধানে যোগ করছি বন্ধুরা তোমরাও কিন্তু তোমাদেরকেও তাই করতে হবে যোগটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি এটা যোগ করে দিলাম এভাবে সরল কা টেনে দিলাম ঠিক আছে তো দেখো এবার আমি নাম দিয়ে দেবো এটার নাম দিয়ে দেবো ভালো করে তীর এটা এ আর এটাকে বি নাম দিয়ে দিলাম বিন্দুগুলোর স্থানাঙ্ক লিখে দেবো মূল বিন্দুরা এখানে লিখে দিলাম ও ঠিক আছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত এইটা হচ্ছে এক কমা এক এই বিন্দুরার স্থানাঙ্ক কত এই বিন্দুটা হচ্ছে চার কোমা দুই এটা দ্বিতীয় বিন্দুটা চার কমা দুই এই বিন্দুটার স্থানাঙ্ক কত এটা হচ্ছে দশ ক্রমা চার ঠিক আছে এবার আমাদেরকে কি বলেছিল এক্স সিজিক্যাল টু মাইনাস টু এর জন্য ওয়াই এর মান আমাদেরকে বের করতে হবে তাহলে এক্স সিজিক্যাল টু মাইনাস টু তে যাবো তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করবো এক্স সিজিক্যাল টু মাইনাস টু মানে বাম দিকে ঘর এক ঘর দুই ঘর আমি দেখছি এই বিন্দুতেই ছেদ করেছে তাহলে এটা হচ্ছে ছেদ বিন্দু ঠিক আছে এই বিন্দুতে তাহলে ওয়ার মান করতে হবে এটাই ছেদ বিন্দু যেহেতু এই বিন্দু উপরে বা ছেদবিন্দু পাওয়ার জন্য উপরে বানিয়ে যেতে হচ্ছে না তাহলে এক্সিডিক্যাল টু মাইনাস টু হলে ওয়ার মান শূন্য ঠিক আছে বা আমি কী করতে পারি এক্সিডিক্যাল টু মাইনাস টু বিন্দুতে একটা সরল লেখাটা আনতে পারি এক্সডিক্যাল টু মাইনাস টুতে এলাম এক্সরিক্যাল টু মাইনাস টুতে আমাকে ওয়ার মান জানতে বলেছে তাহলে আমি একটা অক্ষের সমান্তরাল সরল লেখা টেনে নেব ঠিক আছে এইভাবে অক্ষের সমান্ত ওই বিন্দু দিয়ে যাই এই সরল লেখাটার সাথে আমি যোগ করে টেনে নেব সেটা কোথায় ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুতে বোঝা গেল তাহলে এই বিন্দুটা এই ছেদ বিন্দুটাই হচ্ছে এই বিন্দুতে ওয়ার মান কত ওয়ার মান শূন্য এই বিন্দু ছেদ করছে এবং এটা এক অবশ্যের উপর ওয়ার মান শূন্য তাহলে একটা উত্তর পেয়ে গেলাম ওয়ার মান শূন্য প্রমাণ হয়ে গেল এবার দ্বিতীয় উত্তরটা আমাদের কি চেয়েছিল যে এক্সের কোন মানের জন্য এর মান তিন হবে এক্সের কোন মানের জন্য এখানে দেখো দ্বিতীয় প্রশ্নটা এক্সের কোন মানের জন্য এর মান তিন হবে ঠিক আছে তাহলে এর মান তিন আমি এটা জানি তাহলে এই মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব উপরের দিকে আমি তিন ঘর যাব এক ঘর দু ঘর তিন ঘর এর মান তিন এবার এক্সের মান পাওয়ার জন্য কী করবো এই বিন্দু থেকে এই সরলেখার উপর লম্ব টানবো সেটা হচ্ছে এই সরললেখার উপর আমি সরলেখাটাকে যোগ করে দেবো তাই তো এর মান তিন তাহলে এবার এই তিন বিন্দু থেকে এই সরললেখার উপর লম্ব টানবো কী করে না এই যে সরলেখাটা আছে লম্ব নয় এই তিন বিন্দু থেকে আমি অক্ষের সমান্তরাল একটা সহল লেখা টানবো এই বিন্দুটা দিয়ে অক্ষের সমান্তরাল একটা সহলেখা টানবো গ্রাফ কাগজে সেটা টানা খুব সহজ আমি একটু ভুল বলেছি বন্ধুরা এই বিন্দু থেকে সহললেখার উপর লম্ব টানবো না কথাটা ভালো করে আমার শোনো আমি একটু ভুল বলে ফেলেছি আমি টু তিন মানে তিন ঘর যাবো একঘর দুঘর তিন ঘর এবার এই বিন্দুতে যাই যেহেতু আমাকে এক্সের মান বার করতে হবে সেই জন্য এই বিন্দুতে যাই অক্ষের সমান্তরাল সহ লেখা যেটা সেটা টানবো সেটা কোন সহলেখাটা এই শহর লেখাটা সেটাকে আমি টেনে নেব দেখো ঠিক আছে ভালো করে দেখো ওই শহ লেখার উপর যে কোনো দুটো বিন্দু ছক্কা ছক্কাগে বলে এটা আঁকা সম্ভব কোনো ব্যাপার না না হলে আমাকে কাঁটা কম্পাস বসাতে হতো সমান্তরাল সমান্তর টানার জন্য তো আমি এইভাবে যোগ করে দিলাম ঠিক আছে তাহলে কোথায় ছেদ করছে দেখো এই বিন্দুতে ছেদ করেছে দেখো এই বিন্দুটাতে ছেদ করছে তাই তো তাহলে এই বিন্দুটা এই বিন্দু থেকে কতটা দূরে অবস্থিত দেখো এইটা দূরত্ব যা আর এখান থেকে এইটার দূরত্বও তাই ঠিক আছে তাহলে আমি এই দূরত্বটা মাপবো এবার এই দূরত্বটাই হচ্ছে আমার এক্স স্থানাঙ্ক তাই তো মানে এক্স এই দূরত্বটাই হচ্ছে আমার এক্স স্থানাঙ্ক মানে এইখান থেকে এতটা এক্সক অক্ষ বরাবর কতটা যেতে হচ্ছে মূলভিহি থেকে এতটা আসাও যা আর এইখান থেকে এতটা আসাও তাই কিন্তু ভালো করে লক্ষ্য করো আমি যদি এই সরকার এইভাবে যোগ করে দিতাম ঠিক আছে তাহলে দেখো এটা একটা কী হয়ে যাচ্ছে চা এত হয়ে যাচ্ছে তার এই বাউটা এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে ঠিক আছে তাহলে এইখান থেকে এইটার দূরত্বও যা এইখান থেকে এইটার দূরত্বও তাই তার মানে এইখান থেকে এই দূরত্বটাই হচ্ছে এইখান থেকে এই দূরত্বটা মানে এক স্থানাঙ্ক আমি অনেকবার বললাম একই কথা ভালো করে বুঝে নাও তাহলে এক স্থানাঙ্ক কত হবে এক ঘর ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর দেখো মিলে গেছে তাহলে স্থানাঙ্ক হচ্ছে সাত তাহলে আমি নাম দিয়ে দিই এই বিন্দুটার নাম দিয়ে দিই পি আর এই বিন্দুটার নাম দিয়ে দিই কিউ ঠিক আছে এবার আমি কি লিখব তাহলে ঠিক আছে এবার দেখো তাহলে লিখে দেব এখানে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ টানলাম এবং ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরি কোন কোন বিন্দুগুলো এক কমা এক চার কমা দুই দশ কমা চার এক কমা এক চার কমা দুই দশ কমা চার বিন্দু তিনটি স্থাপন করলাম এবং বিন্দুদিনটি স্থাপন করলাম এবং তারপরে কি করলাম স্কেল দ্বারা যোগ করে কি পেলাম এ দেখো সরল পেলাম ঠিক আছে এবার প্রশ্নগুলোর উত্তর খুঁজব প্রথম প্রশ্নটার উত্তর খোঁজার জন্য কি লিখব যে সেই লেখচিত্র থেকে এক্স ইজিক্যাল টু মাইনাস দুই জন্য ওয়াই মান বার করবো আমরা তাই তো তাহলে লেখো এক্স এক্স ইজিক্যাল টু 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 মাইনাস মাইনাস তে টুতে গেলাম গিয়ে কি ওয়ার মান বার করবো তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস টুতে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা তাহলে আমি দেখো এখান থেকে এক্স ইজিক্যাল টু মাইনাস টুতে এই সরল রেখাটা এই দেখো এই সরল লেখাটা কি অক্ষ সমান্তরাল টেনেছি তাহলে ওয়াই সমান্তরাল সরল লেখা এবি সরলরেখাকে এব সরলরেখাকে কোন বিন্দু ছেদ করে এই দেখো এই বিন্দুটার নাম দিয়েছি কিউ কিউ বিন্দুতে ছেদ করে কিউ বিন্দুতে ছেদ করে যার স্থানাঙ্ক কিউ বিন্দুর স্থানাঙ্ক কত দেখো এই কিউ বিন্দুর স্থানাঙ্ক কত এক্স মূল বিন্দু থেকে ঘর দু ঘর বাম দিকে তার মানে এক্স এক্সান্কু মাইনাস দুই আর ওয়াই এক ঘর আবার উপরে বানিয়ে যেতে হচ্ছে না তার ওয়াই স্থানাংক শূন্য তাহলে কিউ বিন্দুর স্থানাংক হচ্ছে মাইনাস দুই কমা শূন্য অতএব এক্স এক্সিজিক্যাল টু মাইনাস টুতে ওয়াই সমান শূন্য তাহলে এক্স স্থানাঙ্ক মাইনাস দুই হলে ওয়াই হচ্ছে শূন্য এটা একটা উত্তর পেয়ে গেলাম পরের উত্তরটাতে কী বলেছিল যে এই দেখো এক্সের কোন মানের জন্য ওয়াইয়ের মান তিন হবে তাই তো তাহলে ওয়াইয়ের মান তিন হবে আমার জানা আছে

এই যে ওয়াই মূল বিন্দু যাত্রা শুরু করছি ওয়াই হচ্ছে এক ওয়াই দুই ওয়াই হচ্ছে তিন এই বিন্দুটাতে তাহলে এই বিন্দুতে এক সক্ষের সমান্তরাল সহলেখা হচ্ছে এইটা সেইটা এবি সহলেখাকে এই বিন্দু পিতে ছেদ করেছে তাই তো তাহলে সহলেখাকে পি বিন্দুতে ছেদ করে যার স্থানাঙ্ক এই পি বিন্দু স্থানাঙ্ক কত তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক এই যে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক কত দেখো এই বিন্দুরে যাব যে পৌঁছে স্থানাঙ্ক বার করতে গেলে কি করতে হয় এর আগে আমি একভাবে বের করে দিয়েছি আমি আরেকভাবে বের করে দিচ্ছি তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত এই বিন্দু থেকে আমি x অক্ষের উপর লম্ব টেনে দেব মানে যে সরল রেখাটা এখানে আছে যোগ করে দিলাম তাহলে এরপর পৌঁছাবো কি করে এখানে মূল বিন্দু যাত্রা শুরু করে এখানে পৌঁছাবো তারপর উপর দিকে উঠবো তাহলে এক্স স্থানাঙ্ক হচ্ছে মূল থেকে এতটা দূরত্ব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওয়াই স্থানাঙ্ক এক দুই তিন তাহলে সাত কমা তিন দুভাবে আমি কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক বের করে দেখিয়ে দিলাম তোমাদের যা স্থানাঙ্ক সাত কমা তিন অতএব এক্স জন্য ওয়াই সমান তিন হবে এটা আমাদের উত্তর পেয়ে গেলাম তাহলে দুটো উত্তর আমরা বার করতে দিয়েছিল অঙ্কটাতে বের করে দিয়েছি লেখচিত্র আঁকতে দিয়েছিল এঁকে দিয়েছি ঠিক আছে তাহলে গোটা অঙ্কটায় যা যা চেয়েছিল আমরা সব কিন্তু এখানে করে দিয়েছি আমি কিন্তু পেন্সিল দিয়ে লেখচিত্রগুলো অঙ্কন করেছি বন্ধুরা তোমরা একটু লক্ষ্য রাখবে ভালো করে ঠিক আছে একটু হয়তো পেনসিলের জন্য দেখতে অসুবিধা হতে পারে কিন্তু আমি আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ আমি বুঝতে পারা যাচ্ছে লেখাগুলো ঠিক আছে এবারে তেরো তাগের অঙ্কটা দেখো কি বলেছে যে লেখচিত্র সাহায্যে সমাধান করি আর থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু সমান টু এক্স প্লাস সিক্স বাই থ্রি এইটা সমান এটা দেওয়া আছে এখানে কি করতে হবে আমাদের বন্ধুরা সমীকরণটিতে দেখো সমাধান করে লেখচিত্র অঙ্কন করতে গেলে কি আমাকে সরল লেখা অঙ্কন করতে হবে আমরা জানি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ তাই তো দুইটি চলের যদি কোনো একঘাত সমীকরণ হয় তখন তাকে হচ্ছে আমাদের সরল লেখা বলে তাই তো তাহলে এখানে দেখো শুধুমাত্র একটাই চল আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে আরেকটা চল আমাকে আমদানি করতে হবে নইলে আমি তো দুটো চল করতে পারবো না তাহলে এইটা সমান এইটা সমান ওয়াই আমরা ধরে নেব। ঠিক আছে ধরে নিলেই অঙ্কটা হয়ে যাবে তাহলে আমাদের অঙ্কটা কি দেওয়া আছে তেরো দাগের অঙ্কটা দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু সমান টু এক্স প্লাস সিক্স বাই থ্রি আমরা কী করবো আমরা কী লিখবো থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু সমান টু এক্স প্লাস সিক্স বাই থ্রি সমান ওয়াই ধরি ঠিক আছে এবার এখানে ধরে নাও ওয়াইন নটিক ধরি বলে তারপরে লিখতে হয় ওয়াই নটিক টু জিরো ঠিক আছে ওয়াই জিরো নয় এবারে দেখো কেন ওয়াই যদি জিরো হয় তাহলে এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে অঙ্কটা কোনো মানে থাকে না তাহলে কী এখান থেকে দুটো সমীকরণ বার করতে পারি এখান থেকে কী বার করতে পারি ওয়াই সমান প্রথমে এটার সাথে ওয়াইকে সমান করব তাহলে ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এটাকে দিয়ে দিলাম এক নম্বর এবং ওয়াই সমান টু এক্স প্লাস সিক্স বাই থ্রি তাই তো টু এক্স প্লাস সিক্স বাই থ্রি এটাকে দিয়ে দেবো দুই নম্বর ঠিক আছে এবার আমাকে কি করতে বলেছে লেখচিত্রের সাহায্যে সমাধান করি মানে কি দুটো সরল লেখা পেয়েছি তাহলে এই সমীকরণটার প্রথমে লেখচিত্র অঙ্কন করব এই সমীকরণটা লেখচিত্র অঙ্কন করব লেখচিত্রের দুটোর ছেদবিন্দুই হবে সমাধান আগেই তোমাদেরকে আমি এটা জানো তোমরা করিয়েছি এরকম ধরনের অঙ্ক তো চলো এবার আমরা সেই দিকে নজর রাখি তাহলে লেখচিত্র অঙ্কন করার জন্য প্রথমে যেটা চাই এই সরল উপর বিন্দু চাই তিনটে এই সরল উপর তিনটে বিন্দু চাই বোঝা গেছে তাহলে দেখো আমরা সেটাই করব সরি তো প্রথমে দেখো এক নম্বর সরল তাহলে এক সমীকরণ থেকে পাই কি আছে এক সমীকরণে ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু তাই তো তাহলে এইটাকে আমরা যদি এখানে তিনটে বিন্দু লিখতে চাই তাহলে কী লিখবো এখানে এক্স লিখে দেবো এখানে লিখে দেবো ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু তিনটে বিন্দু বার করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনে নেব তাহলে দেখো থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু নিচে দুই আছে তাহলে উপরটাকে দুইয়ের গুণিতকা নিয়ে আসতে হবে তাই তো তাহলে দুইয়ের গুণিতকে আনার সহজ উপায় কি প্রথমে এক্সের জায়গায় এক বসা লিখে হবে তিন এক তিন মাইনাস এক মানে দুই হয়ে যাবে তাহলে এক্স সমান ওয়ান হলে ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ওয়ান তার মানে থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু সমান তিন মাইনাস ওয়ান বাই টু সমান টু বাই টু সমান ওয়ান তাহলে এক্স যখন ওয়ান ওয়াই তখন ওয়ান তাই তো তাহলে আমাকে দুইয়ের গুণিতক নিয়ে আসতে হবে তাহলে এখানে এক্সের জায়গায় আমি যদি সংখ্যা বসাই দেখো তিনটা সংখ্যা এক্সের জায়গায় যদি বিজয় সংখ্যা নেই তাহলে বিজয় সংখ্যার সঙ্গে বিজয় সংখ্যা গুণ করলে কি হবে গুণফলটা একটা বিজয় সংখ্যা হবে আর বিজয় সংখ্যার থেকে এক একটা বিজয় সংখ্যা তাহলে একটা বিজয় সংখ্যা থেকে আর একটা বিজয় সংখ্যা বিয়োগ করতে কি বিয়োগ ফলটা জোর সংখ্যা হয়ে যাবে আর জোর সংখ্যা হয়ে থাকে দুই দায় কাটা ওটা যাবে তাহলে ওই জন্য একসের জায়গায় এক বসিয়েছিলাম একটা একটা বিজোড় সংখ্যা এবার এক পরের বিজয়ের সংখ্যা কি একের একের পরের বিজয় সংখ্যা হচ্ছে তিন ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ তো আমি এক সমান তিন বসিয়ে দেবো ঠিক আছে বা পাঁচ বসিয়ে পাঁচ বসাতে পারি তাহলে এক সমান পাঁচ বসিয়ে দিলাম ঠিক আছে এক সমান পাঁচ বসালাম এক্স সমান পাঁচ হলে ওয়াই সমান কত তিন থ্রি এক্স মাইনাস বাই টু তার মানে তিন ইন্টু পাঁচ মাইনাস ওয়ান বাই টু তার মানে পনেরো মাইনাস ওয়ান বাই টু তার মানে চোদ্দ বাই টু মানে ফোরটিন বাই টু তার মানে সেভেন ঠিক আছে তাহলে এক্স সমান পাঁচ হলে ওয়াই সমান কত সাত আমার বাংলা ইংরেজি একটু মিশে যাচ্ছে বন্ধুরা এটাও তোমরা আমাকে মার্জনা করো ফাইভ সেভেন পাঁচ সাত সব বলে ফেলছি আমি একসাথে তো এইগুলো তোমার একটু মার্জনা করো তাহলে এক্স সমান পাঁচ নিয়েছি এবার এক্স সমান মাইনাস পাঁচ নিয়ে নিই ঠিক আছে এক্স সমান মাইনাস পাঁচ হলে ওয়াই কত হবে তিন ইন্টু মাইনাস পাঁচ মাইনাস এক দেখো থ্রি এক্স মাইনাস ওয়ান তিন ইন্টু মাইনাস পাঁচ মাইনাস এক বাই টু তাহলে তিন ইন্টু মাইনাস পাঁচ কত হবে মাইনাস পনেরো তারপরে আছে মাইনাস এক বাই টু তার মানে মাইনাস ষোলো বাই টু তার মানে মাইনাস এইট তাহলে এক্স সমান মাইনাস পাঁচ হলে ওয়াই হয়ে যাবে মাইনাস আট তাহলে একটা সমীকরণের জন্য হয়ে গেছে এক নম্বর সমীকরণ থেকে যেটা আমাদের এক আমরা তিনটে বিন্দু পেয়ে গেছি এবার দুই নম্বর সমীকরণ থেকে কি পাই দেখি তাহলে নং সমীকরণ থেকে পাই দুই নম্বর সমীকরণ থেকে কি পাই না দুই নম্বর সমীকরণটা কী ছিল আমাদের যে ওয়াই সমান টু এক্স প্লাস সিক্স বাই থ্রি তার মানে 2x এক্স বাই থ্রি প্লাস সিক্স বাই থ্রি মানে 2 তাহলে টু এক্স বাই থ্রি প্লাস টু ঠিক আছে এবার আমরা ছক টেনে নেব কেন এইভাবে লিখলাম তোমরা বুঝ যারা আমার ভিডিও আগে থেকে দেখছ তারা সবাই জানো বুঝতে পেরে গেছে অলরেডি কারণ আমি কারণটা আমি আবার একবার বলে দিচ্ছি দেবো এখানে ওয়াই সমান এক্স লিখলাম আর ওয়াই সমান আমি প্রত্যেকটা ভিডিওতে এই কারণটা ব্যাখ্যা করেছি দেখো দুইটা পূর্ণ সংখ্যা টু এক্স বাই থ্রিকে পূর্ণ সংখ্যা করতে পারলেই আমরা ওয়াই এর পূর্ণ সংখ্যায় মান পেয়ে যাব কারণ সেটাই দরকার তাহলে ওয়াইয়ের পূর্ণ সংখ্যার মানের জন্য এক্সের মান কীরকম বসাতে হবে এক্সের মান এমন বসাবো যাতে নিজের তিনটার সাথে কাটাকাটি হয়ে যায় সেই জন্য এক্সের মান তিনের গুণিতকে বসাবো তাহলে এক্সের মান আমি প্রথমে শূন্য বসিয়ে দেব তাহলে এক্স সমান শূন্য হলে ওয়াই সমান টু এক্স বাই থ্রি প্লাস টু তার মানে টু ইন্টু এক্সের জায়গায় শূন্য বসিয়ে দিলাম বাই থ্রি প্লাস টু টু ইন্টু শূন্য হচ্ছে শূন্য বাই থ্রি মানে শূন্য তার সঙ্গে দুই যোগ করলে দুই হবে তাহলে এক্স যখন শূন্য ওয়াই তখন দুই এবার তাহলে এক্সের জায়গায় তিন বসাবো এক্স তিন হলে ওয়াই সমান কত হবে টু এক্স বাই থ্রি প্লাস টু মানে টু ইন্টু এক্সের জায়গায় থ্রি বসালাম বাই থ্রি প্লাস টু কাটাকাটি করো তিন এক্কে তিন তাহলে এটাকে দুই ইন্টু এক হচ্ছে দুই বাই এক মানে দুই প্লাস দুই তাই তো এই গুণফলটা হচ্ছে দুই প্লাস দুই মানে চার তাহলে এক্স যখন তিন ওয়াই তখন চার বোঝা গেল এবার আমি এক্সের জায়গায় মাইনাস তিন বসাব এক্স মাইনাস তিন হলে ওয়াই কত হবে দুই ইন্টু এক্সের জায়গায় বসিয়ে দেওয়া মাইনাস তিন বাই তিন প্লাস হচ্ছে মাইনাস ছয় বাই তিন প্লাস হচ্ছে মাইনাস দুই তার মানে শূন্য তাহলে এক্স মাইনাস তিন হলে ওয়াই হয়ে যাবে শূন্য তাহলে আরও তিনটে বিন্দু পেয়ে গেছে এই লেখার উপর এবার এই দুটো শহর লেখা করতে পারবো আমি চলো সেটাই করি তো আবার আমি এখানে এক্সো এক্স ডাস আর ওয়াই ওয়াই নিয়েছি মূল বিন্দু এর নামকরণ পরে করব তো এবার বিন্দুগুলো প্লট করি চলো একে একে তাহলে প্রথমে কী আছে প্রথম বিন্দুটা ভালো করে দেখো এখানে দেখো প্রথম সরল লেখার প্রথম বিন্দুটা হচ্ছে এক 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 তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো ডান দিকে যাব এক ঘর এক্স স্থানাঙ্ক এক মনে ডান দিকে যাবো এক ঘর আর ওয়াই স্থানাঙ্ক এক মানে উপরের দিকে যাবো এক ঘর তাহলে মূল থেকে এক ঘর ডান দিকে আর উপরের দিকে এক ঘর তাহলে এই বিন্দুটা তাই তো তাহলে এইটা হয়ে গোল করে দাগ দিয়ে দিলাম এক কমা এক তারপরে বিন্দুটা পাঁচ কমা সাত তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে যাব পাঁচ ঘর এখানে এলাম আর উপরের দিকে যাব সাত ঘর তাহলে এটা হচ্ছে পাঁচ ঘর ঘর সাত ঘর তাহলে এই বিন্দুটা কি বোঝা গেল গোল করে দাগ দিয়ে দিলাম পাঁচ কমা সাত তারপরে মাইনাস পাঁচ কমা মাইনাস আট ঠিক আছে মাইনাস পাঁচ কমা মাইনাস আট তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করবো মাইনাস পাঁচ মানে বাম দিকে যাব পাঁচ ঘর তাহলে এখানে এলাম আর মাইনাস আট মানে নিচের দিকে যাবো আট ঘর তাহলে নিচের দিকে এখানে এলাম পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর তার মানে এই বিন্দুটা ঠিক আছে গোল করে দাগ দিয়ে দিলাম তাহলে এবার আমি স্মরণলেখা টানার জন্য কি করব স্কেল দিয়ে যোগ করে দেবো তাহলে আমার একটা কাজ সারা একটা স্বরণলেখা টানা শেষ হয়ে যাবে কাজ শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমি যোগ করে দেবো দেখো এইখানটা কিন্তু বন্ধুরা খুব সাবধানে যোগ করবে আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বলছি যোগটা এই সরল এলাকার টানাটা খুব ইম্পর্টেন্ট একদম স্পেনসিলকে পারলে এরকম লম্ব করে বসাবে এর লম্ব ত্রুটি বলে তোমরা ক্লাস ইলেভেনে যখন উঠবে ফিজিক্সের যখন প্র্যাকটিক্যাল করবে লম্ব ত্রুটি কী জিনিস তখন পড়বে ঠিক আছে তো লম্ব ত্রুটি যাতে না হয় ফিজিক্সের প্র্যাকটিক্যালতে তোমাদের যখন করবে তখন বুঝতে পারবে সেটা লক্ষ্য রাখতে হবে তো আমি এটা টেনে দিলাম তো দেখা যাক কী হয় লম্ব দুটি আমার হয়েছে কি হয়নি সেটা আরেকটা একটা সহলেখাটা আনলিবো হয়ে যাবে ঠিক আছে তো এটা নাম দিয়ে দিলাম এ বি ঠিক আছে এবার দ্বিতীয় সহলেখাটার বিন্দুগুলো প্লট করব জিরো দুই জিরো কমা দুই তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো জিরো কমা দুই মানে এক্স স্থানাঙ্ক জিরো মানে ডান দিকে দিকে যাব না ওয়াই স্থানাঙ্ক দুই মানে উপরের দিকে যাব দুই ঘর এক ঘর দুই ঘর ঠিক আছে তার মানে এই বিন্দুটা ঠিক আছে তার মানে গোল করে তাক দিয়ে দিলাম এটা জিরো কমা দুই তারপরে তিন কমা চার ঠিক আছে তাহলে মূল বিন্দু যাত্রা শুরু করবো ডান দিকে যাব তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর উপর দিকে যাবো চার ঘর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর ও এই বিন্দুটাতে দেখো ছেদ করে গেছে অলরেডি শহর লেখা তাহলে এইটাতেই আমাদের সুবিধা হয়ে গেছে আর কি তিন কমা চার ওই বিন্দুটা তারপরে মাইনাস তিন কমা শূন্য এটা কিন্তু আমি না জেনে করেছি বন্ধুরা এক্স স্থানাঙ্ক মাইনাস তিন ওয়াই স্থানাঙ্ক শূন্য তাহলে মূল বিন্দুকে যাত্রা শুরু করব এক্স স্থানাঙ্ক মাইনাস তিন মানে বাম দিকে যাব তিন ঘর দু ঘর তিন ঘর ওয়াই স্থানাঙ্ক শূন্য মানে উপরে বা নিচে যাওয়ার দরকার নেই তাহলে আমি এই বিন্দুটাতে গোল করে দাগ দিয়ে দিলাম এবার এই বিন্দুটা এই বিন্দুটা আর এই বিন্দুটা এই তিনটে বিন্দু এনেছিলাম এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করে দেবো ঠিক আছে এই বিন্দুগুলো আগে থেকে টানা ছিল তো ভালো করে লক্ষ্য করো তাহলে এবার এই শহরলেখাটার নামকরণ করব আমি নাম দিয়ে দিলাম সি ডি তাহলে এবি বি আর সিডি শহরলেখা এবার সবকটা বিন্দু স্থানাঙ্কগুলো বসিয়ে দিই এই বিন্দুটা হচ্ছে এক কমা এক ঠিক আছে আচ্ছা তারপরে এই বিন্দুটা কত ছিল এই বিন্দুটা ছিল পাঁচ কমা সাত তাহলে এইখানটায় লিখে দিচ্ছি পাঁচ কমা সরি সাত ঠিক আছে এই বিন্দুটা ঠিক আছে আচ্ছা এই শহর লেখার পরে এই বিন্দুটা এই বিন্দুটা আর এই বিন্দুটা ছিল এই বিন্দুটা কত ছিল মাইনাস পাঁচ কমা মাইনাস আট তাহলে মাইনাস পাঁচ কমা মাইনাস আট ঠিক আছে এবার এই বিন্দুটা কত ছিল প্রথম বিন্দুটা শূন্য কমা দুই তাহলে এই বিন্দুটা ছিল শূন্য কমা দুই তারপরে এই বিন্দুটা কত ছিল এই বিন্দুটা ছিল তিন কমা চার তাহলে এই বিন্দুটা হচ্ছে তিন কমা চার আর এই বিন্দুটা কত এই বিন্দুটা ছিল মাইনাস তিন কমা শূন্য তাহলে মাইনাস তিন কমা শূন্য আর এইটা মূল বিন্দু স্থানাঙ্ক ও লিখে দিলাম এবার তাহলে দেখো এই বিন্দুটা কত তিন কমা চার ঠিক আছে এই বিন্দুটা হচ্ছে তিন কমা চার বিন্দু ছেদ বিন্দুটা তাহলে সমাধানটা কী হবে সমাধান হবে এটাই এক্স হচ্ছে তিন আর ওয়াই সমান চার বা তিন কমা চার বিন্দুটাই হচ্ছে ছেদ বিন্দু সমাধান করতে বলেছে সমাধান মানে এক্স আর ওয়াই মান তাহলে ছেদ বিন্দুর এক্স স্থানাঙ্ক তিন আর ওয়াই স্থানাঙ্ক চার তার মানে তিন কমা চার এক্স ইজিক্যাল টু তিন আর ওয়াইজিক্যাল টু চার এই হলো সমাধান ঠিক আছে এবার এখানে দেখো অ্যাকচুয়াল যে সমীকরণটা সমাধান মানে আমরা এইটাই শিখেছি কিন্তু এখানে সমীকরণটা দেখো কী ছিল আমাদের আমরা ওয়াইটা ধরে নিয়েছিলাম আলাদা করে তাই তো আমরা যে সমাধানটা করেছি এখানে ওয়াইটা আমরা ধরে নিয়েছিলাম এই ওয়াইটা কিন্তু অ্যাকচুয়ালি যে অঙ্কটা আসলে তো যে অঙ্কটা দেওয়া ছিল তাতে ছিল না তাহলে সমাধানের মধ্যে ওয়াইটা আমরা ধরে নিয়েছি বলে ওয়াইটা রাখার দরকার নেই তাহলে শুধু এইটার সমাধান চেয়েছিলো তার মানে এক্সের মান চেয়েছিল তো তোমরা তো সমাধান করতে এমনি সমীকরণটা সমাধান করতে জানো এটাকে কোনো গুণ করে এক্সের মান বার করে দেখো ঠিক আছে এই সমাধানের সাথে মিলল কিনা তাহলে তোমাদের মধ্যে ক্রস চেক তোমরা নিজেরাই চেক করতে পারবে যে অঙ্কটা ঠিক করতে পেরেছো কিনা ভুল করতে পেরেছো তাহলে এই যে সমীকরণটা সমাধান করবে সেটা এই সমাধানে এখানে এই দুটো সমীকরণ সমাধান করো তোমরা বীজগণিতের নিয়মে কোনি গুণ করবে গুণ করে এক্সের মান বার করো দেখো সেই মানটা এখানে তোমরা যে ছেদ এক এক্স অঙ্ক পেয়েছো তিন তার সাথে সমান হয় কিনা অর্থাৎ এই সমীকরণটা সমাধান করলে দেখো এক্সের মান তোমরা তিন পাবে এই সমীকরণটা যদি তোমরা বীজগণিতের নিয়মে সমাধান করো ঠিক আছে তাহলে সমাধানটা কি হয়ে যাবে যেহেতু অঙ্কতে ওয়াই ছিল না আমরা ওয়াইটা ধরে নিয়েছিলাম তাহলে সমাধানটাতে শুধু এক্স স্থানাঙ্কের মানটাই বলবো সেটা কত তিন ঠিক আছে তাহলে সমাধান কত এক্স সমান তিন হবে সমাধান তো বন্ধুরা এই ভিডিওতে আমরা এই দশ এগারো বারো তেরো এই চারটে অঙ্ক করলাম আর এইখানেতেই আমরা সমাপ্ত করছি এই ভিডিওটা তার আগে বলে কিছু শুধু দশের দাগের অঙ্কটা কীভাবে লিখতে হবে আমরা দেখিয়েছিলাম এগারো বারো তেরো আর দেখায়নি হুবহু একই রকমভাবে এবং কী রকমভাবে লিখতে হয় তা এর আগের প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে অঙ্ক করে দেখিয়ে গিয়েছি তাই আমি কি লেখা উচিত অঙ্কগুলো শেষে সেইগুলোর আমি লিখে তোমাদের সময় নষ্ট করিনি আমি তোমাদের পুরো অঙ্কটা বুঝিয়ে দিয়েছি তো যাই হোক সেগুলো তোমাদের অসুবিধা হবে না আমি জানি কারণ তারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা সব শিখে গেছে ওইগুলো আমি ডিটেলে প্রত্যেকটা ভিডিওতে বলে বলে করেছি এই জন্য ভিডিওগুলো লম্বা হয়েছে তো এই চারটে অঙ্ক অঙ্কের সমাধান দিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমরা এই বহুমুখী বিকল্পীয় প্রশ্ন চোদ্দো দাগের এবং পনেরো দাগেরগুলো পরবর্তী ভিডিওতে হাজির হবো সঙ্গে থাকো কারো কিছু প্রশ্ন থাকলে কিছু বুঝতে অসুবিধা থাকলে বা কিছু বলার থাকলে বা আমি যদি কোথাও ভুল করে থাকি সেটা প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কারণ তোমরা আমাকে যদি আমার ভুলগুলো ধরিয়ে দাও তাহলে আমার ভালো সুবিধা হবে পরের ভিডিওতে সেই ভুলগুলো শুধরে নেবার ঠিক আছে তো আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা থাকলে প্লিজ কমেন্টে জানাবে এবং কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানাতে ভুলবে না যারা চ্যানেল নতুন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বে আইকনটা প্রেস করে দিও আর প্লিজ প্লিজ ভিডিওগুলি শেয়ার করে ছুড়িয়ে দাও তোমরা যত বেশি শেয়ার করবে আমি তত বেশি উৎসাহ পাবো Thank you, Prince.